হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের সঙ্গে এমন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল যে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে, সেটা অনেক বড় একটি সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন। আমি সব বিষয় নিয়ে আলোচনা করব, কোন পদে কতজন লোক নেবে এবং বেতন কত এবং কী কী শর্তাবলী আছে চাকরিতে সব বিষয়ে জানাবো। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। জরুরি ভিত্তিতে বুয়েসেলের মাধ্যমে ফিজিতে নিয়োগ। ফিজিতে এর আগে কয়েকবার নিয়োগ দিয়েছে, আপনারা জানেন যে প্রায় 2023 সালে কয়েকবার নিয়োগ দিয়েছে। এটি নতুন সার্কুলার 4/6/2023 খ্রিস্টাব্দ, মানে আজকেই এটা প্রকাশিত হয়েছে। সবার আগে বলে রাখি, বুয়েসেলের কোনো এজেন্ট সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন, কোনো দালালের চক্করে পড়ার কোনো ই নেই। তো আজকে জানিয়ে দিচ্ছি, বুয়েসেলের মাধ্যমে ফিজিতে নিবন্ধিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে, শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো কোটা নেই, মেয়েরা আবেদন করতে পারবেন না। তো যে সমস্ত ভাইয়েরা আবেদন করবেন অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন। তো এখানে এক নম্বরে দেওয়া আছে অ্যাকাউন্ট্যান্ট টেকশন, এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 3টি। কাজের সময় প্রত্যেকটা পদের জন্য এক, কাজের সময় হচ্ছে প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা ডিউটি করতে হবে আপনাদের। বয়স অনূর্ধ্ব 40 বছর, মানে সর্বোচ্চ 40 বছর দ্বারা তারাই আবেদন করতে পারবেন। এটা সব পদের জন্য সমান। তো এক নম্বর পদের যে বেতন এখানে বলা আছে, আমি শুধু বাংলাটা বলবো কারণ ফিজিয়ান ডলার বলার কোনো রাখে না। আমি শুধু বাংলাটাই আপনাদের জানিয়ে দিচ্ছি, বেতন হবে 1 লক্ষ থেকে 1 লক্ষ 50 হাজার টাকা। দুই নম্বরে দেওয়া আছে বেকার, বেকারে হচ্ছে 5 জন, এটার বেতন হচ্ছে 60,000 থেকে 80,000 টাকা। আইটি অ্যাসিস্ট্যান্ট 5 জন, এটার বেতন হচ্ছে 60,000 থেকে 65,000 টাকা। তারপর হচ্ছে পেস্টি বেকার 5 জন, এটাতে আছে 60,000 থেকে 80,000 টাকা। পাঁচ নম্বরে আছে হেভি ট্রাক অ্যান্ড ট্রেলার ড্রাইভার, মাস্ট হ্যাভ হেভি লাইসেন্স থাকতে হবে। এটা চাকরি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটা তো 5 জন লোক নেবে এবং এটাতে বেতন হচ্ছে 80,000 টাকা। তারপর হচ্ছে স্কিল বাস ট্রাক ড্রাইভার, মাস্ট হ্যাভ হেভি লাইসেন্স। এটা তো আপনাকে হেভি লাইসেন্স থাকতে হবে এবং লোক নেবে 5 জন, এটার বেতন হচ্ছে 55,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। সাত নম্বর দেওয়া আছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে 6 জন লোক নেবে, বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। আট নম্বর আছে কার ডেন্টিং টেকনিশিয়ান অ্যান্ড স্প্রে প্রিন্টার, এটা হচ্ছে 5 জন, এটাতে বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। নয় নম্বর পদে বলা আছে বাস ট্রাক কার ইলেকট্রিশিয়ান, এটা 5 জন লোক নেবে, বেতন হচ্ছে 55,000 থেকে 70,000 টাকা। দশ নম্বর দেওয়া আছে ফিনিশিং কার্পেটার 3 জন, এটার বেতন হচ্ছে 60,000 থেকে 70,000 টাকা। এবং 11 নম্বর হচ্ছে শুধু কার্পেন্টর, এটা হচ্ছে 5 জন, বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। 12 নম্বর আছে স্কিল বিল্ডিং কনস্ট্রাকশন ফরম্যান, এটাতে লোক নেবে 5 জন, বেতন হচ্ছে 60,000 থেকে 70,000 টাকা। 13 নম্বর আছে স্কিল প্লাম্বার রূপ ওয়াটার প্রুফিং স্যানিটারি, এটা হচ্ছে 5 জন লোক নেবে, বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। 14 নম্বর আছে ওয়েল্ডার স্টিল ফেরভিক্টর 5 জন, এটাতে বেতন হচ্ছে 60,000 থেকে 70,000 টাকা এটাও। 15 নম্বর দেওয়া আছে আপ হোলিস্ট্রি সিট কভার টেইলর, এটা হচ্ছে 3 জন, বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। 6 নম্বর দেওয়া আছে মেট কাটার হচ্ছে 5 জন, বেতন হচ্ছে 60,000 থেকে 70,000 টাকা। 17 নম্বর দেওয়া আছে মেশিন অপারেটর বিস্কুট প্ল্যান্ট 5 জন, এটার বেতন হচ্ছে 50,000 থেকে 60,000 টাকা। এবং লাস্টে দেওয়া আছে 18 নম্বর বাস ট্রাক ওয়ার্কশপ মেকানিক্স, এটা হচ্ছে আপনার 5 জন লোক নেবে কিন্তু বেতনটা আলোচনা সাপেক্ষে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কতগুলো লোক নেবে, প্রায় 18টা পদে এখানে লোক নেবে। আর সবগুলো ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা বলা আছে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে, মানে আপনার যে যে
যে পদে আপনি কাজ পারেন সেই পদের জন্য আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যাওয়াটা সহজ হবে, কারণ সেই পদে আপনি অগ্রাধিকার পাবেন। তো আপনি অযথা একটা পদে আবেদন করবেন না, আপনি জেনে বুঝে আপনি যে পদে কাজ পারেন বা যেটা সম্পর্কে আপনার ধারণা আছে সেই পদে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদি আপনারা কোন পদের কী কাজ এটা যদি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে সেটা নিয়ে একটা ভিডিও করার জন্যে। তো বন্ধুরা, এখানে এটা গেল। দ্বিতীয়ত বলা আছে যে চাকরির শর্তাবলীতে যেটা দেওয়া আছে, অ্যাকাউন্টেন্ট পদের জন্য অবশ্যই হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দুই নম্বর দেওয়া আছে চাকরির চুক্তি হচ্ছে 2 বছর, তবে নবায়ন করতে পারবেন। কাজের প্রতি সপ্তাহ হচ্ছে 40 থেকে 48 ঘন্টা ডিউটি। 4 নম্বর দেওয়া আছে প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে। সম্ভাব্য বিমান ভাড়া হচ্ছে 2 লক্ষ থেকে 2 লক্ষ 30 হাজার টাকা। চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য তথ্যাবলীতে দেওয়া আছে নির্বাচিত প্রার্থীদের বুয়ে ছিলেন নির্ধারিত সার্ভিস চার্জ 54,000 টাকা, ফিজি ইমিগ্রেশন ফ্রি, ভিসা ভেরিফিকেশন ফ্রি, ওয়ার্ক পারমিট প্রসেসিং ফ্রি বাবদ 25,000 টাকা এবং বিধিমত অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বইয়ের সালতে প্রদত্ত লিঙ্কে 24/6/2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। তো বন্ধুরা, লিঙ্কটা এখানে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। তার আগে বলে রাখি যে এটা আসলে আবেদনের কোনো লিঙ্ক, এটা আপনার রেজিস্ট্রেশন করার একটা লিঙ্ক। এটাতে রেজিস্ট্রেশন করলে আপনারা সাক্ষাৎকারে যে যাবেন, সাক্ষাৎকারের মূলত রেজিস্ট্রেশন লিঙ্ক। এই লিঙ্কে আবেদন করলে আপনার চাকরির নিশ্চয়তা বহন করে না। তো এটাতে আপনারা যদি আবেদন করে রাখেন, সেক্ষেত্রে আপনাদের একটা ইন্টারভিউয়ের যে একটা তারিখ আছে সেটা হয়তো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে, অবশ্যই ঠিকানা দেওয়া আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাদের জানাবেন, কারণ আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সেমন্ত ভালো থাকবেন, আর যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।